রাজ্যের লাখ লাখ কর্মচারী জানাব বিচার বিগ ব্রেকিং নিউজ কর্মচারী সকলের বৃহৎ সুখবর আহিছে। মুখ্যমন্ত্রীর নেতৃত্বত কর্মচারী পরিষদর সৈতে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে, যত কর্মচারী সকলের আটটাক নতুন সিদ্ধান্ত লওয়া হয়েছে। কর্মচারী সকলের বিভিন্ন সমস্যার আজ আলোচনা হয়েছে। এই সভাত লওয়া হয়েছে কেবাটাও ডাঙর পদক্ষেপ, কি কি পদক্ষেপ গ্রহণ করেছে সবিশেষ আপনার জানাই দিব বিচার। ভিডিওটি প্রথমের শেষলকে চাই থাকিব। সভার মাইনুট অনুসরি ইয়ার যুক্ত প্রস্তাব লওয়া হয়েছে এনে ধরনের। প্রথমটো প্রস্তাব, সরকারের কর্মচারী সকলক পুরনি পেনশনের সুবিধা দিয়া হব। কিন্তু যখন কর্মচারী 2005 চনের জানুয়ারির পিছন নিযুক্তি পাইছে, কিন্তু সেই পদর বিজ্ঞাপন 2005 চনের জানুয়ারি মাহর আগতে আরম্ভ হয়েছিল, অর্থাৎ OPSর সময়তে যুক্ত পদর বিজ্ঞাপন প্রকাশ হয়েছিল, আর পরবর্তী সময়ত যখন NPSর সময় নিযুক্তি পাইছে তেওঁলোককো পুনের OPSর অধীনলৈ অনা হব। দ্বিতীয়তে উল্লেখ করেছে শিক্ষক কর্মচারী সকলের আর্ন লিভ 30 দিনলৈ বৃদ্ধির প্রস্তাব লওয়া হয়েছে, আর ইয়াত পর্যালোচনার এখন কমিটি গঠন করে দিয়া হয়েছে। এই কমিটির সিদ্ধান্ত মর্মে আর্ন লিভ সম্পর্কত চূড়ান্ত সিদ্ধান্ত লওয়া হব। ইপিনে 3 নম্বরত উল্লেখ করেছে যে যখন সরকারি কর্মচারী সরকারের অধীনত কেজুয়েল বা মাস্টার রোল হিসাবে কর্মরত হয়ে আছে, আর যতলকে একটা নিম্ন পর্যায়ের দরমহা লাভ করে আছে, সেই সকল কর্মচারীর দরমহা বৃদ্ধি করা হব, আর NPSর অধীনলৈ এই সকল কর্মচারীক অনা হব, আর NPSর নিয়ম অনুযায়ী তেওঁলোকৰ দরমহা বৃদ্ধি পাব। 4 নম্বরত উল্লেখ করেছে যে রাজ্য সরকারে কর্মচারীর ক্ষেত্রত এক ডাঙর পদক্ষেপ লবলৈ গৈ আছে। ইয়াত উল্লেখ করা অনুসরি ওয়ান পে ফর সেম অর সিমিলার ওয়ার্কস পলিসি আরম্ভ করা হব, অর্থাৎ যখন সরকারি কর্মচারিয়ে বিভিন্ন বিভাগত একে পদত থাকিও পৃথক পৃথক দরমহা লাভ করে আছে তেওঁলোকর ক্ষেত্র একে পে স্কুললৈ অনা হব, অর্থাৎ সকলকে সম কামর সম দরমহা প্রদান করা হব। দরমহা বেলেগ বেলেগ হওয়া দেখা যায় বিভিন্ন বিভাগের কর্মচারী সকলের, সেয়ে সিদ্ধান্ত লওয়া হয়েছে যে একে ধরনের পদর একে ধরনের দরমহা বা পে স্কেল প্রদান করা হব। ইপিনে 5 নম্বরত উল্লেখ করেছে যে ইরিগেশন বিভাগের কর্মচারী সকলের যে পেনশনের সমস্যা আছে এই সমস্যা অতি শীঘ্রে সমাধান করা হব। ইপিনে 6 নম্বরত উল্লেখ করেছে যে সরকারি কর্মচারী সকলের যুক্ত সা সুবিধা আছে, বিশেষক ফাইনেন্সিয়াল আপগ্রেডেশন, আপগ্রেডেশন অফ পোস্ট আদির ক্ষেত্র ব্যবস্থা গ্রহণ করা হব। 7 নম্বরত উল্লেখ করেছে যে সদৌ কর্মচারী পরিষদে ব্যবস্থা গ্রহণ করিব, আর সেই ব্যবস্থার ভিত্তিত সরকারি কর্মচারী সকলের টাইম স্কেল, প্রমোশন আদির ক্ষেত্র পরামর্শ মর্মে সিদ্ধান্ত লওয়া হব আর রূপায়ণ করা হব। ইপিনে 8 নম্বরত উল্লেখ করেছে সরকারের অধীনের কর্মচারী সকল, বিশেষক শিক্ষা বিভাগের কর্মচারী সকলের যে সমস্যা আছে সেয়া লোকসভা নির্বাচনের পিছত সমাধান করা হব। আর এ আসলে রাজ্য সরকারে কর্মচারী পরিষদের সঙ্গে আলোচনার অন্তত লওয়া আটটাক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। আর কর্মচারী সকলের এনে ধরনের খা খবর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখব। ভিডিওটি শেষরলকে চার বহুত ধন্যবাদ।